আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা দেখো, এরপর আমি তোমাদের জন্য একটা উপপাদ্য নিয়ে হাজির হলাম। আগে প্রথমত আমরা পড়ি দেখি সাদা নির্বাচন কী বলছে। বলছে একটি সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। তার মানে একটা সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও সেম তাই হবে। এটাই বলছে যে একটা সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র। ওকে, তার মানে আমি বুঝতেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল যা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি তাই। তারপরে দেখি কি বলছে। বলছে একই ভূমির উপর, মানে সামান্তরিকটা যেই ভূমির উপরে অবস্থিত আয়তক্ষেত্রটা ঠিক একই ভূমির উপরেই অবস্থিত, এবং বসে এর একই পাশে অবস্থিত, মানে একই পাশে অবস্থিত। সামান্তরিকটা যদি মনে করো এই দিক দিয়ে আমি একটা রেখা চিন্তা করি, সামান্তরিকটা যদি উপরে অবস্থিত হয় তাহলে আয়তক্ষেত্রটাও কী হবে, উপরেই অবস্থিত হবে। এই কথাটা এটাই বোঝাইছে। আচ্ছা, বসে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমার অপেক্ষা বৃহত্তর। মানে সামান্তরিকের পরিসীমাটা বড় হবে, কার চেয়ে বড় হবে, আয়তক্ষেত্রের পরিসীমার চেয়ে বড় হবে। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তো দেখো, এটা আমরা খুব সুন্দর করে প্রমাণ করে দেব। তার আগে তোমাদের একটা কথা বলি, যে এখানে হয়তো তোমরা ভাবতেছ যে ভাইয়া, সামান্তরিক যেই ভূমির উপরে দাঁড়ায় আছে আয়তক্ষেত্রটাও ঠিক একই ভূমির উপরে দাঁড়ায় আছে, তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল যা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও তাই, মানে সমান, দুইটার ক্ষেত্রফল সমান, তাইলে সামান্তরিকের পরিসীমা কীভাবে আয়তক্ষেত্রের পরিসীমার চেয়ে বড় হয়। আসো আমি এখন এটা বিস্তারিত ডিটেলসে তোমাদেরকে বোঝাই দিব যে কীভাবে সমান, মানে সামান্তরিকের পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার চেয়ে বড় হয়, এটাই এখন আমরা বোঝাই দিব। তো দেখো, এটা আমরা কীভাবে বোঝাই। আগে আমরা যেহেতু ভূমি একই কথা বলছে, সো আমরা প্রথমত এক কাজ করব, আমরা আয়তক্ষেত্রটা আঁকি, সরি প্রথমত আমরা সামান্তরিকটা আঁকি। দেখো, তো দেখো আমরা কিন্তু একটা সামান্তরিক এঁকে ফেললাম। সামান্তরিকটা একটা নাম দিই, এটা নাম দিই এ বি সি ডি। ওকে, এখন দেখো আমরা, দেখো এই সামান্তরিকটার ভূমি কত বলতো। এই সামান্তরিকটার ভূমি তোমরা দেখতেই পাচ্ছ, এটার ভূমি হইল এ বি। এখন দেখো কী বলছে, আয়তক্ষেত্রটা কি এই একই ভূমির উপরে অবস্থিত হবে এটা বলছিল না। মানে আমরা যে একটা আয়তক্ষেত্র আঁকবো সেই আয়তক্ষেত্রটাও কিন্তু এই ভূমির উপরেই অবস্থিত হবে, এবং সামান্তরিকটা যেহেতু উপরে আছে আয়তক্ষেত্রটাও এরকম তোমার উপরেই আঁকতে হবে। তাহলে দেখো আঁকি কীভাবে, এই যে দেখো এখানে দেখো, তো দেখো এই যে আমি কিন্তু আয়তক্ষেত্রটা এঁকে ফেললাম। এই যে দেখো আয়তক্ষেত্রটার নাম দিই এ বি, এটার নাম দিলাম জি, আর এটার নাম দিলাম এইচ। এখন দেখো তো এখানে যেই যে কন্ডিশনের কথা বলছে, কন্ডিশনগুলো সব ঠিক আছে কিনা দেখি তো। আচ্ছা, এখানে দেখো বলছিল যে সামান্তরিকটা আর আয়তক্ষেত্রটা একই ভূমির উপরে অবস্থিত। হ্যাঁ দেখো, এবির উপরে দেখো, এবি যদি ভূমি চিন্তা করি তাহলে এবির উপরে কি সামান্তরিকটা, এই যে দেখো এবির উপরেই কিন্তু সামান্তরিকটা দাঁড়ায় আছে। ওকে, তারপর আবার এবির উপরেই দেখো, এই যে দেখো এ বি জি এইচ, এই যে দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রটা এই এবি এর উপরেই দাঁড়ায় আছে। আবার আরও কিছু কন্ডিশন বলছে যে এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফলটা যা হবে এ বি জি এইচ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা তাই হবে। তো দেখো এখন আমরা কি প্রমাণ করব, আমরা প্রমাণ করব যে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমার চেয়ে কি বলতো বড়। তো এটাই আমরা লিখব যে এ বি সি ডি, এ বি সি ডি। দেখো বন্ধুরা, তাহলে কী লিখলাম, আমাকে যা প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকের পরিসীমা কি হবে এ বি জি এইচ, আয়তক্ষেত্রের
পরিসীমার চেয়ে বড় হবে, মানে এই পরিসীমা মানে আয়তক্ষেত্রের পরিসীমার চেয়ে বড় হবে, কে বড় হবে? সামান্তরিকের পরিসীমা। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এই যে আমরা চিহ্ন দ্বারাও বুঝতেছি, যার দিকে এরকম হাঁক করছে সে বড়, আর যার দিকে এরকম তীর চিহ্ন দেওয়া ওই দিকে এটা হইল ছোট। যাই হোক, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো দেখো, এটা আমরা প্রমাণ করতেছি। আশা করি তোমাদের খুব সহজেই আমি প্রমাণ করাই দিব। এবং আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে এখানে দেখতে পাচ্ছ যে আমি এ বি জি এইচ এটা কিন্তু একটা আয়তক্ষেত্র আঁকছি। তা আয়তক্ষেত্রের এটা কিন্তু 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের তোমরা সবাই জানো এটা কত হয় বলতো? আয়তক্ষেত্রের চারটা কোণই কত হয়? 90 ডিগ্রি করে হয়। এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পাশটাও কিন্তু তুমি 90 ডিগ্রি দেখাইতে পারো, মানে এই পাশটাও কি বলতো 90 ডিগ্রি দেখাই দিতে পারো। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখো প্রমাণে চলে যাই। প্রমাণটা দেখো, তো ফার্স্ট অফ মানে প্রথমে আমরা ফার্স্টে কি দেখব, আমরা লিখব, দেখি তো এ বি সি ডি সামান্তরিকের পরিসীমাটা আগে বের করি। তো দেখো কি লিখলাম, এ বি সি ডি সামান্তরিকের পরিসীমা। পরিসীমাটা আমি তোমাদের একটু এইখানে, তোমরা একটু ভালো মতো একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদের জন্য একটু রাফে দেখানোর চেষ্টা করি, তাহলে ভালো হবে, মানে তোমরা ভালো করে বুঝবা জিনিসটা। দেখো আমি শুধু এ বি সি ডি সামান্তরিকটাকে রাফে আঁকতেছি। দেখো এই যে দেখো, শুধু সামান্তরিকটাকে আঁকতেছি। এই যে দেখো এ বি সি ডি। এখন সামান্তরিকের তোমরা কিন্তু সবাই জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কী হয়? সমান হয়। তার মানে এডি কার সমান? বিসির সমান। আবার এবি কার সমান? ডিসির সমান। আর আমরা পরিসীমা কীভাবে বের করি? পরিসীমা বের করি, পরিসীমা মানে হলো চতুর্ভুজ বা যে কোনো কিছুর পরিসীমা মানে হলো ওই বাহুগুলার যোগফল, সবগুলা বাহুর যোগফল, এটার মানে কি পরিসীমা। তাহলে বলতো কত হয়? এবি প্লাস কত বলতো? বিসি প্লাস কত বলতো? সিডি প্লাস কত বলতো? এডি। ওকে, এখন দেখো সবাই দেখো ভাইয়া, এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে বলতো এবি আছে, আমি এবি লিখলাম। আচ্ছা এখানে এবি আছে লিখলাম, এখানে বিসি আছে আমি তাও লিখলাম। আচ্ছা বলতো, এই যে তোমরা দেখতে পাচ্ছ সিডিটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সিডিটা, এই সিডিটা কার সমান বলতো? এবি এর সমান না? এই দেখো সিডিটা কার সমান? এবি এর সমান। তো এই সিডির জায়গায় আমি কি লিখতে পারি? এবি লিখতে পারি। আচ্ছা বলতো এই যে এডি, এডিটা কার সমান বলতো? এই যে দেখতে পাচ্ছ এডিটা, এডিটা কার সমান? এই বিসির সমান না, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এডি কার সমান? বিসি এর সমান। তাহলে এই এডির জায়গায় কি লিখতে পারি? বিসি লিখতে পারি। এখন সবাই একটু ভালো মতো লক্ষ্য করো, এবি এবি কয়টা এবি বলতো? দুইটা এবি। আচ্ছা বলতো বিসি বিসি কয়টা বিসি বলতো? দুইটা বিসি। ওকে, এখন তোমরা একটু এইদিকে যদি দেখো, একটু জাস্ট এইখানে দেখো যে এখানেও আছে টু আর এখানেও আছে টু, তাহলে টু কমন নিতে পারি। টু কমন নিলে কত হয় বলতো? এবি প্লাস বিসি। ওকে, তাহলে এটা কার পরিসীমা বলতো? এই যে যেটা বের করলাম এটা কার পরিসীমা বলতো? এটা হইল আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, তাহলে আমি আয়তক্ষেত্রের পরিসীমাটা সুন্দর করে বের করে ফেললাম। এখন দেখো আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখন এই যে এ বি জি এইচ এই আয়তক্ষেত্রটা নিয়ে কাজ করব। তো আমি এখন লিখতেছি দেখো এ বি জি এইচ। তাহলে দেখো আমরা কী লিখলাম? এ বি জি এইচ আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে আয়তক্ষেত্রটাকে একটু রাফে আমরা একটু কেটে নিয়ে আসবো। হ্যাঁ, তো দেখবা তোমরা খুব সহজে বুঝতে পারবা। তাহলে এ বি জি এইচ, তো একটু দেখো, তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো জি, আর এটা হলো এইচ। তো দেখো এ বি জি এইচ এটাকে আমি রাফে কেটে নিয়ে আসলাম। এখন পরিসীমা কীভাবে বের করে? তোমরা সবাই জানো যে পরিসীমা কীভাবে বের করে? পরিসীমা বের করে হলো সবগুলা বাহুর যোগফল। তাহলে বলতো এ বি প্লাস কত বলতো? বিজি প্লাস কত বলতো? এস জি, তারপরে কত বলতো? প্লাস এ এইচ। ওকে, তাহলে দেখো এই সবগুলা বাহু যদি যোগ করো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। এই যে এ বি বাহু, এই যে বিজি বাহু, এই যে এস জি বাহু, এই যে এ এইচ বাহু, এ এইচ বাহু, এই চারটা বাহুকে যদি যোগ করো তাহলে কী হয় বলতো? আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এইদিকে লিখে দেখাচ্ছি, এবির জায়গায় তুমি এবি লেখো। ওকে, তারপরে দেখো এই যে বিজি আছে, এই বিজির জায়গায় তুমি বিজি লেখো। ওকে,
এই যে দেখতে পাচ্ছ, তারপরে দেখতে পাচ্ছ এসজি, এই যে এসজি দেখতে পাচ্ছ। আচ্ছা এই এসজিটা কার সমান বলো তো? এই এসজিটা কি এবি এর সমান না? এই যে দেখো, কারণ আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা এটা সমান। তাহলে এই এসজি এটার জায়গায় আমরা কি লিখতে পারি? এবি লিখতে পারি। তাহলে এই এসজির জায়গায় আমরা কি লিখতে পারি? এবি লিখতে পারি। ওকে, এইচ এর জায়গায় আমরা কত লিখতে পারি? দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে এইচ এর জায়গায় কত লিখতে পারি? এই যে বিজি লিখতে পারি, কারণ এই এইচ কার সমান? এই বিজির সমান। তাহলে এইচ এর জায়গায় আমি বিজি লিখতে পারি। ওকে, এখন দেখো এইখানে একটা এবি একটা এবি, কয়টা এবি বলো তো? দুইটা এবি। তারপরে দেখো তো একটা বিজি একটা বিজি, কয়টা বিজি? দুইটা বিজি। ওকে, এখন এখান থেকে টু কমন নাও, এখান থেকে তুমি যদি টু কমন নাও তাহলে কত হয় বলো তো? এবি প্লাস বিজি। ওকে, তাহলে এই যে আমরা যে পাইলাম এটা কি পাইলাম বলো তো? এটা এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। এটা কোন আয়তক্ষেত্রের পরিসীমা? এবিজিএইচ, এটা এই এই আয়তক্ষেত্রের পরিসীমা। আর এর আগে কি পাইছি বলো তো? এর আগে পাইছি আমরা এই দেখতে পাচ্ছ এবিসিডি সামান্তরিকের পরিসীমাটা পাইছি। ওকে, এখন দেখো ভাইয়া, আমাদের প্রমাণ এখন খুব সহজেই হয়ে যাবে। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখো, এখানে দেখো তোমরা একটু কষ্ট করলেই বুঝতে পারবে। আচ্ছা বলো তো, তোমরা এই যে এইটুকুর মধ্যে তাকায় দেখো তো, আচ্ছা বলো তো, তোমরা ফিগারেই দেখতে পাচ্ছ যে বলো তো এই যে বিজি বড় না বিসি বড় বলো তো? এই যে এই বিবিন্দু থেকে এই যে জি, এটা কিন্তু একটা লম্ব, এই যে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, এই যে লম্বটা দেখতে পাচ্ছ বিজি, এটা কিন্তু লম্ব, আর এটাকে বিসি একটা বাহু। তো সবসময় মনে রাখবা লম্ব দূরত্ব কিন্তু সবচেয়ে কম হয়। এই যে দেখো বিবিন্দু থেকে এই যে এই রেখার উপরে, এই রেখার উপরেই তোমরা দেখতে পাচ্ছ, এই রেখার উপরেই দেখতে পাচ্ছ এই যে এটা হলো বিজি আর এটা কি বলো তো? বিসি। তাহলে লম্ব দূরত্বটা কিন্তু কম, এটা কম, কার চেয়ে কম বলো তো? এই বিসি এর চেয়ে কম, তার মানে বিসিটা বেশি, বিসিটা কি বলো তো? বেশি। তো আমরা এখন লিখতে পারি যে চিত্র হতে পাই, এই যে দেখো চিত্র হতে আমরা কি পাই, বা আমরা নর্মাল সেন্স কাটাইলেই বুঝতে পারি যে কে বড় বলো তো? এই যে বিসিটা বড়, এই বিসিটা বড় কার চেয়ে বড় বলো তো? বিজির চেয়ে বড়। তাহলে বিসিটা এই দেখো এখান থেকে আমরা ইউজ করতেছি, দেখো এই বিসিটা বড় কার চেয়ে বড় বলো তো? তো দেখো চিত্র হতে আমরা দেখতেই পাচ্ছি যে বিসিটা বড়, বিসিটা বড় কার চেয়ে বড়? বিসিটা বড় কার চেয়ে বড় বলো তো? এই বিসিটা হলো বিজির চেয়ে বড়, তাহলে এই বিজির চেয়ে বড়। এখন আমরা কি করব জানো? উভয় পক্ষে আমরা এবি যোগ করব, এই যে বাম পক্ষ আর এই যে ডান পক্ষ, এটা যেহেতু অসমতা চিহ্ন, বাম পক্ষে আমরা এবি যোগ করব। তাহলে এই বিসির সাথে আমি যোগ করলাম এবি যোগ করলাম, তাহলে আমার ওই পক্ষেও করতে হবে, তাহলে এবি কার সাথে যোগ করলাম? বিজির সাথেও আমি যোগ করলাম। ওকে, এটা আমরা করতেই পারি। তাহলে বিসির সাথে আমি এবি যোগ করলাম, বিজির সাথে আমি এবি যোগ করলাম, উভয় পক্ষে আমি কী যোগ করলাম? এবি যোগ করলাম। এটা তুমি চাইলে সাইড নোট দিতে পারো, সাইড নোট দিয়ে দাও উভয় পক্ষে কী করে বলো তো? বিজি সরি এবি যোগ করে। তারপরে উভয় পক্ষকে একটা টু দ্বারা গুণ করো, উভয় পক্ষকে কত দ্বারা গুণ করবো বলো তো? উভয় পক্ষকে আমরা টু দ্বারা গুণ করবো। তাহলে এটাকে যদি এই যে এতটুকুকে যদি আমি টু দ্বারা গুণ করি, তাহলে টু ইন্টু এবি প্লাস বিসি। ওকে, তাহলে এই পক্ষটাকেও কত? টু দ্বারা গুণ করো, তাহলে টু ইন্টু এবি প্লাস বিজি। ওকে, এখন সবাই একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবা যে এই যে দেখো টু ইন্টু এবি প্লাস বিসি, এই দেখো তো টু ইন্টু এবি প্লাস বিসি, এটা কার পরিসীমা? এটা কিন্তু এটা কার পরিসীমা বলো তো? এটা হলো সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের পরিসীমা। তো এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি এবিসিডি সামান্তরিকের, এই যে সামান্তরিকের পরিসীমা। ওকে, এটা আমি বলতে পারি। তাহলে এইটুকু কার পরিসীমা? সামান্তরিকের, এই যে এতটুকু হলো, এতটুকু হলো সামান্তরিকের পরিসীমা, এই যে ইজ গ্রেটার দেন বলো তো? এই যে এতটুকু কার পরিসীমা বলো তো? এতটুকু হলো, এই যে দেখো, এই যে দেখো টু ইন্টু এবি প্লাস বিজি, এই যে টু ইন্টু এবি প্লাস বিজি, তাহলে টু ইন্টু এবি প্লাস বিজি এটা কার পরিসীমা বলো তো? এটা হলো ওই যে আয়তক্ষেত্রের পরিসীমা, এই যে এবিজিএইচ, তাহলে এটা কী বলো তো? এবিজিএইচ আয়তক্ষেত্রের কী বলো তো? আয়তক্ষেত্রের কী বলো তো? পরিসীমা। এখানে একটু উপরে লিখে দিই পরিসীমা।
তাহলে দেখো ভাইয়া, আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যেটা আমি তোমাদের একটু ডিটেলসে করাইলাম লাস্টে। দিয়া তোমরা একটু, আমি এখানে প্রমাণ লেখা দিই, যেহেতু প্রুফ প্রমাণ করতে বলছে, সো আমি প্রুফ লিখে দিলাম। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম একটু ডিটেলসে জিনিসটা তোমাদেরকে বুঝায় দেওয়ার জন্য। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি বলছে, বা কি প্রমাণ করতে বলছে। তো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।